পুরো পৃথিবী কিন্তু এই সময়ে সব থেকে ডিফিকাল্ট টাইমে দিন কাটাচ্ছে, এবং এই সময়ে সব থেকে জরুরি কাজ হলো নিজেকে সেফে রাখা এবং ঘরের ভিতরে থাকা। যদি কোনো কারণে বাইরে বেরোতে হয়, কোনো কিছু কেনার জন্য, জরুরি কোনো জিনিস, ওষুধ বা খাবারের বস্তু, তখন কিন্তু বাইরে বেরোনোর সময় কিন্তু মাস্ক না লাগিয়ে বাইরে বেরোনো কিন্তু একেবারে সেফ নয়। নিজের জন্য, নিজের পরিবারের সদস্যদের জন্য কিন্তু সব থেকে জরুরি হলো মাস্ক লাগিয়ে কিন্তু বাইরে বেরোনো। কিন্তু 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 আনফর্চুনেটলি এটা শর্টেজ কিন্তু মার্কেটে দেখা দিয়েছে। আর যদি কোথাও মিলে যায়, সব থেকে দুঃখের বিষয় হলো এটা কিন্তু খুব বেশি ওভার প্রাইসে বিক্রি করা হচ্ছে। এরকম সময়ে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার খুব বেশি দরকার মাস্কের, তো আপনি এটা কিন্তু ওভার প্রাইসে ক্রয় করতে যাবেন না। এটা কিন্তু আপনি ঘরের ভিতরে একদম ফ্রি অফ কস্টে আপনি কিন্তু এটা বানাতে পারবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, একটা দুটা নয়, আপনার পুরো পরিবারের সদস্যদের জন্য আপনি যাতে ফ্রি অফ কস্টে মাস্ক বানাতে পারেন এবং পুরো পরিবারের সদস্যদেরকে সেফ রাখতে পারেন। তো এগুলো কিন্তু ক্লিন করে আবারও ব্যবহার করা যাবে। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে প্লিজ লাইক করে দেবেন, এবং যদি আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন। তো এখন আপনি কিন্তু নিশ্চয় ভাবছেন যে কি দিয়ে মাস্ক বানাবো। যখন মার্কেটে পলিথিন ব্যাগ বন্ধ হয়েছিল, তখন কিন্তু মার্কেটে কাপড়ের কিছু ব্যাগ এসেছিলো এবং ওই ব্যাগগুলো কিন্তু আমরা ব্যবহার করেছিলাম। তো সবার ঘরে এরকমের ব্যাগ কিন্তু পাওয়া যাবে। এই ব্যাগগুলো দিয়ে আজকে আমরা মাস্ক বানাবো, বা ওই ব্যাগগুলো আজকে আমাদের মাস্ক বানাতে কাজে লাগবে। তো কীভাবে বানাবেন আপনারা এই মাস্ক, চলুন শুরু করা যাক। মাস্ক রেডি হয়ে গেল।